দেখুন এবার হুমকিতে 2022 সালের কাতার বিশ্বকাপ। 2022 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে, কিন্তু সৌদি আরবের নেতৃত্বাধীন মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ কাতারের সঙ্গে সমস্ত রকমের অর্থনৈতিক ও যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ইরান ইস্যুতে কাতারের নমনীয় মনোভাবের কারণে মধ্যপ্রাচ্যের সৌদি নেতৃত্বাধীন রাজনৈতিক দেশটির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। ঠিক কতদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে তা এখনও বলা যাচ্ছে না, তবে ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। এর মধ্যে বেড়ে গেছে তেলের মূল্য, কারণ কাতারের বিশ্ববাজারে অন্যতম তেল সরবরাহকারী একটি দেশ অর্থনৈতিক অবরোধের কারণে অকল্পনীয় সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে দেশটি। আগে বিশ্ববাজারে তেলের মূল্য কমিয়ে যাওয়ায় বিশ্বকাপ আয়োজনে তাদের অনেক কাটছাট করতে হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী মোট 12টি অত্যাধুনিক মাঠ তাদের তৈরি করার কথা। কাতার আগেই জানিয়ে দিয়েছে 12টি মাঠ তারা তৈরি করতে পারবে না, ন্যূনতম 8টি মাঠেই তারা তৈরি করতে পারবেন। বিশ্বকাপের বাজেট তারা 40% থেকে 50% পর্যন্ত কমাতে চায়। ফিফা জানিয়েছে এ নিয়ে কাতার সরকারের সঙ্গে তাদের এখনও কথাবার্তা চলছে, কিন্তু এখন হঠাৎ মধ্যপ্রাচ্যের সৃষ্টি হয় জটিলতার কারণে ফিফা 2022 সালে বিশ্বকাপ নিয়ে খুব দ্বিধার মধ্যে পড়ে গেছে। এখনও তাদের কাছে সিদ্ধান্তের বিকল্প কোনো চিন্তা নেই। ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে কি হবে তা এখনও বলা যাচ্ছে না। পরবর্তী বিশ্বকাপ ফুটবল দোরগোড়ায়। 2018 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়, ফিফা এখন তা নিয়েই ব্যস্ত। এই অবস্থায় কাতার সমস্যা তাদের বড় কাতর করে ফেলছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।